24 ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট 44 জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই 44 জনকে আটক করে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই 44 জনকে আটক করে। আটককৃত আসামিদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা 19 জন, রাজপাড়া থানা 3 জন, চন্দ্রিমা থানা 2 জন, মতিহার থানা 3 জন, কাটাখালী থানা 2 জন, পবা থানা 3 জন, কাশিয়াডাঙ্গা থানা 5 জন, কর্ণহাট থানা 2 জন, দামকুড়া থানা 2 জন ও মহানগর গোয়েন্দা পুলিশ 3 জনকে আটক করে। এদের মধ্যে 22 জন ওয়ারেন্টভুক্ত আসামি ও 3 জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে 19 জনকে আটক করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট 18 গ্রাম হেরোইন, 15 পিস ইয়াবা ট্যাবলেট ও 100 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।